জানো তো, আজকে আমি একটা রামপুরহাট যাচ্ছি। আসলে রামপুরহাটে একটা কাজ আছে আমার, সো আজকে আমাকে রামপুরহাটে যেতেই হবে, এমার্জেন্সি। আর তার সঙ্গে হচ্ছে আমার কিছু শপিংও করার আছে, যেহেতু সামনে পিকুর জন্মদিন, মানে পরের সপ্তাহে হচ্ছে পিকুর জন্মদিন, সেই জন্য কিছু কেনাকাটি করার আছে। তাই আমি বাবার সঙ্গে যাচ্ছি। এখন বাজছে 11টা, আমি 11টার সময় বাড়ি থেকে বেরিয়েছি তার জন্য। এখন বাবার সঙ্গে বাইকেই যাচ্ছি। বাবা কিন্তু আমাকে বাজারে নামিয়ে দিয়েছিল শপিং করার জন্যে। বাবা নামিয়ে দিয়ে বাবা পরে চলে গিয়েছিল বাবার নিজের কাজ করতে। বাবারও নিজের কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল দোকানে, সেগুলো কিনতে গিয়েছিলো। আর আমি দেখো স্টাইল বাজারে ঢুকে পড়েছি। সেখানে আমি পিকুর জন্যে সোয়েটার নেবো ভেবেছি, সোয়েটার আরও দুটো মানে সেট, অর্থাৎ কটসুল উলিকটে সেট নেবো ভেবেছি। তো সেটার জন্য আমি আগে বাচ্চাদের মানে ওখানে গিয়েছি, সেখান থেকে আমি পিকুর জন্য দুটো তিনটে সেট নিয়েছি। তো সেগুলো আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর তারপরে আমি হাঁটতে শুরু করেছি। আমার এবারে কিছু কসমেটিক্সের জিনিস কেনার আছে পিকুর আর আমার দুজনেরই। তো সেইগুলোই আমি এবার কিনবো, কসমেটিক্সগুলো। তার সঙ্গে শপিং মলে আমি নিজের জন্য একটা জিনিস কিনেছি, যদিও আমার নিজের জন্য সোয়েটার কেনার একটা ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক কিনলাম না, কারণ সেরকমভাবে মরলে আমার পছন্দ হলো না। মানে ছিল, কিন্তু সেরকম পছন্দ না হওয়ার কারণে আমি আর সোয়েটারটা নিলাম না। কিন্তু আমি একটা নাইটি কিনে নিয়েছি, উলেন নাইটি। আর এবার আমি কসমেটিক্সের জিনিস কিছু কেনার জন্য বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ বাজারের ভেতরটা অন্ধকার মতো, আসলে অনেক দুই দিকে তো অনেক মানে দোকান বসে আছে দেখতে পাচ্ছ। তার মধ্যে আমি হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আর বাবাও নেই, বাবা গিয়েছে নিজের দোকানে কিছু মালপত্র কেনাকাটি করতে। তো আমি এখানে দেখি, এখানে আমি কিছু জিনিস নেবো, তো সেগুলো নিয়ে নিই। দেখো আমি চলে এসেছি স্টেশনারির দোকানে, এখানেও চরম ভিড়, এই দোকানটায় চরম ভিড় হয়। তো সেখানে আমার কিছু জিনিস যেগুলো নেওয়ার আছে আমি নিয়ে নিই। তাহলে আমি এখন আবার তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি আমি কী কী কিনলাম বা কী কী নিলাম, সবটা আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে এখান থেকে কেনার পরে আমি আবার দেখো হাঁটতে শুরু করেছি। আর এখানে আমার একটা মানে পিকুর জন্মদিনের জন্য কিছু দু তিনটে আইটেম কেনার ছিল, যেহেতু শুধু কেক হলে তো হবে না, তার সঙ্গে আরও দু তিনটে আইটেম দরকার। তো সেটার জন্য আমি একটা কেকের দোকানে, মানে জন্মদিনে যেখানে সমস্ত জিনিসপত্র রাখা হয় সেরকম একটা দোকানে ঢুকে পড়েছি। আর সেখান থেকে জিনিসপত্র যা দরকার ছিল সেখানেও নিয়ে নিয়েছি। এবার আমি হাঁটতে শুরু করেছি পিকুর জুতো আর দুজোড়া মোজা কেনার জন্য, কিন্তু দেখি পাই নাকি। তো আমি এখন পাঁচ মাথার দিকে যাচ্ছি, যেহেতু ওখানে ওইদিকে আমার বাড়ি যেতে হবে, সেই জন্য আমি হাঁটছি। তো দেখো আমি তো পাঁচ মাথায়, তো ধরো অনেকগুলো জুতোর দোকান রয়েছে। আমি দেখি সেখান থেকে আমি পিকুর জন্য একটা জুতো নেওয়ার ইচ্ছা আছে, জুতো আর মানে হাওয়াই চটি আর দুটো মোজা নেবো ভেবে রেখেছি। তো দেখি পাই নাকি। আসলে ওই পাঁচ মাথার দোকানগুলোতে না মানে ছোটো বাচ্চাদের জিনিস সেরকমভাবে নেই, বাচ্চা মেয়েদের থাকলেও ছেলেদের জিনিস আমি নেই পাইনি। আমি আগেও দু একবার ওখানে খোঁজ করেছি, মানে দু এক রকম জুতো পিকুর জন্য, কিন্তু সেরকমভাবে পাইনি। তো দেখি আজকে পাই নাকি। তো এটা দেখো পাঁচ মাথার মোড়, তোমরা দেখেই বুঝতে পারবে জায়গাটা। আর একটা জিনিস বাকি আছে, পিকুর জন্য একটা বই নেওয়া বাকি আছে, ছড়ার বই। তো আমি দেখি পাই নাকি। পাঁচ মাথায় একটা দোকান রয়েছে যেখানে মানে বই থাকে বাচ্চা ছেলেদের, তো সেখান থেকেই নেবো ভেবেছি, সেই জন্য আমি যাচ্ছি। আসলে আমাদের বাড়ি যাওয়ার জন্য এই পাঁচ মাথাতেই টোটো ধরতে হয়, পাঁচ মাথাতে টোটো ধরে তবে আমাদের বাড়ি যেতে হয়। কিন্তু বাবা যেহেতু বাজারে আছে আর আমার একটা খুব মানে দরকারি কাজ রয়েছে, বাড়ি ফিরেই আমাকে যেতে হবে, এমার্জেন্সি একটা কাজ রয়েছে, সেই জন্য আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য আর বাবা বাজারে আছে, তার জন্য বাবার সঙ্গে আবার বাড়ি ফিরবো। তো দেখো এখানে আমি বইয়ের দোকান থেকে দেখি একটা বই নিয়ে নিই পিকুর জন্য।
আমার সমস্ত কেনাকাটি হয়ে গিয়েছে, এবার আমি বাবার সে বাড়ি ফিরছি। ফেরার পথে নিশ্চিন্তপুরে একটা মানে মিষ্টির দোকান রয়েছে, সেখান থেকে আমি পিকুর জন্য মিষ্টি নিয়ে নেবো। আসলে পিকু মিষ্টি খেতে খুব ভালোবাসে, সেই জন্য বাবা বাজারে গেলে ওর জন্য মিষ্টি নিয়ে আসে। তা আমিও যেদিন যেদিন যাই, সেদিন মানে যখন যাই তখন ওর জন্য মিষ্টি নিয়ে আসি। সে নলাটি হোক রামপুরহাট, আমি যেখানেই যাই সেখান থেকে মিষ্টি নিয়ে আসি। বাবা তো সপ্তাহে 2-3 দিন যাই, সব মানে মোটামুটি প্রায় ওর জন্য মিষ্টি নিয়েই আসে, তার কারণ ও মিষ্টি খেতে খুব ভালোবাসে সেই জন্য। তবে সব মিষ্টিও খায় না, ও সাদা যেগুলো মানে মিষ্টি কী বলবো, ভাজা মিষ্টিও খায় কিন্তু রসগোল্লাটা খায় না। আর অন্য সমস্ত সন্দেশটাও পছন্দ করে কিন্তু সব পছন্দ করে না, যেগুলো মোয়ার মিষ্টি হয় সেগুলো খেতে পছন্দ করে না। আমি মানে রামপুরহাট থেকে শপিং করে বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসেও আমার একটা কাজ ছিল আজকে, পঞ্চায়েতে ইমার্জেন্সি একটা কাজ ছিল, সেই জন্য আসার সঙ্গে সঙ্গে আমি দেখছি পিকু তখন ঘুমাচ্ছিল। আর আমি যখন বাড়ি আসি তখন বাজছিল মোটামুটি কটা, দুটো, হ্যাঁ দুটো বাজছিল। তো পিকু তখন ঘুমাচ্ছিল, তো আসার পরে পঞ্চায়েত গেলাম। পঞ্চায়েতেও কিছু একটা এমার্জেন্সি কাজ ছিল, সেটা কমপ্লিট করে এসে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন তোমাদেরকে আমি দেখাই যে আমি কী কী শপিং করলাম। ঠিক আছে চলো দেখি। তো দেখো এটা হচ্ছে উলেন নাইটি, আর আমি পুরো শপিংটাই করেছি দেখো স্টাইল বাজার থেকে। আমি মানে জামা কাপড়ের শপিংটা স্টাইল বাজারেই করেছি দেখো রামপুরহাটে। আর এই আমি কিনেছি একটা উলেন নাইটি দেখো, এই যে নাইটি উলেন, সামনে ফ্রন্ট ওপেন নাইটি উলেন, পুরো ভালো দেখো, ভেতরটা পুরো কি সুন্দর, মানে শীতে পরার একদম উপযুক্ত। এটা নিয়েছি, আর নিয়েছি পিকুর, পিকুর জন্য এই দেখো একটা সোয়েটার নিলাম, বাচ্চা ছেলের জিনিস কিন্তু দাম চরম, মানে কি বলবো, এত বেশি দাম যে তোমরা বুঝতেই পারছো মলে। তো এমনিতে আর কিন্তু কোয়ালিটি খুব ভালো দেখো, একদম সফট, চরম নরম, একদম নরম সফট কোয়ালিটি। আর কালারটাও ভালো, মানে এখানে কালারটা একটু ডিপ আসছে কিন্তু কালারটা দুধে আলতা কালার। দাম দেখবে, এ দেখো দাম নিয়েছে কত, 799, 800 টাকা দাম নিয়ে নিয়েছে, 2-3 বছরে নিয়েছি। আমি একটু বড় সাইজ দেখলাম, তারপরে ভাবলাম যে বড় সাইজ নিয়ে লাভ নাই, ও এমনিতেই পাতলা, সো বড় সাইজ নিলে আরও বেশি খারাপ লাগবে দেখতে। তো সেই জন্য পিকুর জন্য ভালো সোয়েটার একটা নিয়েছি, আর নিয়েছি এই যে একটা, এটা হচ্ছে কটসুলের একটা দেখো প্যান্ট আর গেঞ্জি সেট। আগের বছর একটা নিয়েছিলাম, এই বছর এটা নিলাম, কারণ এগুলো তো বাড়িতে পরতে লাগবেই, ছোটো বাচ্চা ভিজিয়ে দেবে কখন কি, তার জন্যে এই কটসুলের একটা সেট নিয়েছি, প্যান্ট প্যান্ট আর গেঞ্জি সেট, আর একটা উলিকটের সেট যেটা ও পরে গেছে, মানে ওকে আমি পরিয়ে দিয়েছি, ও পরে গেছে, তো ওটা আমি তোমাদেরকে আলাদা করে ভিডিও তুলে দিয়ে দেবো, দেখতে পাবে। উলিকটের একটা সেট নিয়েছি, জামা প্যান্ট সেট। আর নিয়েছি পিকুর জন্য একটা বই, এটা হচ্ছে ওয়াল ইন ওয়ান, মানে সমস্ত কিছু মানে ABCD ছড়া সব কিছুই রয়েছে এই বইটার মধ্যে। আসলে ও বাংলা ছড়া মোটামুটি 17-18 বা 20 খানা বাংলা ছড়ার মুখস্থ হয়ে গিয়েছে, ইংরেজি ছড়াও 5-6টা মুখস্থ হয়ে গিয়েছে। ও মানে একটু ওকে ধরিয়ে দিলে ও পুরো বলে ফেলে, তার জন্য নতুন ছড়া শেখানোর জন্য এই বইটা নিয়েছি। যেগুলোর মুখস্থ নেই সেগুলো এখান থেকে পড়তে হবে, যদিও ওকে আমি পড়ানোর টাইম পাই না, ওকে আমরা বাবার মা হচ্ছে বাংলা সমস্ত কিছু ছড়া হোক বা এটা সমস্ত যা কিছু বাবা মায় শেখাই, শুধু ইংরেজি ছড়া, আর ইংরেজিটা আমি দেখি, ইংরেজি যখন আমি একটুখানি টাইম পাই একটু আড্ডু তখন আমি ইংরেজিটাই ওকে পড়াই। আর মা বাবাই সারাদিন ওর সঙ্গে, বিশেষ করে আমার মা সারাদিন ওকে ছড়া বলা, নাম ঠিকানা বলা, তারপরে মায়ের নাম বা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, সমস্ত নাম মুখস্থ করানো, তারপরে বাড়ির নাম, এটা ওটা বাড়ির নাম, মাসের নাম, সমস্ত কিছু মানে পড়াটা ওকে সারাদিন আমার মা করাই, বাবা যখন টাইম পায় তখন বাবাও করাই। আর নিয়েছি কিছু কসমেটিক্স, কসমেটিক্সের দোকান থেকে দেখো, এই যে একটা বোরোলিন নিয়েছি, বড় কারণ শীত আসছে তো এইসব জিনিসগুলো খুব দরকার, একটা বোরোলিন এই বড় নিয়ে নিয়েছি।
এটা 40 গ্রাম, তারপরে এই একটা বড় নিভিয়া, নিভিয়া তো লাগেই আমরা মানে শীতে শীতে আমি মা দাদা সবাই আমরা নিভিয়া ইউজ করি, তো এই একটা বড় নিয়ে নিয়েছি, এতেই চলে যাবে। এটা 300 মনে হয়, দেখি 200, এটা 200 ml নিয়েছি নিভিয়া। আর এই একটা পিকুর জন্যে জনসনসের ক্রিম 50 গ্রামের, আর এই একটা জনসনের শ্যাম্পু, জনসনসের শ্যাম্পু নিয়েছি 50 ml-এর। আর আমার জন্য একটা লিপ বাম নিয়েছি, আসলে এই লিপ বামটা না আমার একটা ছিল যেটা পিকুর পাপা, মানে পিকুর পাপা আমাকে কিনে দিয়েছিলো, এই সেম সেম ল্যাকমি লিপ বাম, সেম এই এই কালারটাই, সেম এই কালারই এই জিনিসই একটা কিনে দিয়েছিলো আমাকে। কিন্তু কী বলতো, মানে ওটা আমি ইউজও করতাম, কিন্তু রিসেন্ট 2-1 মাস আগে থেকে ওটা আমি খুঁজেই পাচ্ছি না, মানে ওটা শেষ হয়নি কিন্তু খুঁজে পাচ্ছি না। মানে পিকু এই লিপ বামটা আমার যেটা ছিল পিকুর পাপা যেটা কিনে দিয়েছিলো সেটা নিয়ে পিকু খেলা করতো, মানে ও নিজের ঠোঁটে লাগাতো লিপস্টিক, লিপস্টিক বলে ওটা ঠোঁটে লাগাতো খেলা করতো, তো খেলা করতে করতে কোথায় যে ফেলে দিয়েছে আমি আর খুঁজেই পাচ্ছি না ওটা। তার জন্য এই সেম জিনিসই আমি আর একটা কিনলাম, ওটা যদি পাই তাহলে ওটা আমি মানে কি রেখে দেবো খুব ইউজ। তো এটা একটা ল্যাকমি লিপ বাম আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি সামনেই তো জানো পিকুর জন্মদিন, নেক্সট উইকে মানে পরের সপ্তাহে হচ্ছে পিকুর জন্মদিন, তো পিকুর জন্মদিনের জন্য একটা দেখো টুপি নিয়েছি, জন্মদিনের টুপি একটা। আর নিয়েছি এই একটা মোমবাতি, পিকু যেহেতু এবার মানে 2 বছরে পড়ছে, সো এটা 2 লেখা একটা মোমবাতি নিয়েছি। আর নিয়েছি এই একটা স্নো স্প্রে নিয়েছি, এই যে স্নো স্প্রে নিয়েছি একটা, কারণ বাচ্চা ছেলেরা যখন থাকবে তখন এইটাতে খুব আনন্দ পায়, মানে এটা যখন স্প্রে করা হয় তখন মানে বাচ্চারা খুব আনন্দ হই হুল্লোড় করে, সেই জন্য এটা একটা নিয়েছি স্নো স্প্রে। তো আমি আজকে এই শপিংগুলোই করলাম। তো আমার শপিং তো দেখলে মোটামুটি সবই কেনা হয়ে গিয়েছে, কিন্তু তিনখানা জিনিস কেনা হয়নি, সেটা হচ্ছে পিকুর একটা হাওয়াই চটি কেনার কথা ছিল, আর মানে 2টো মোজা, মানে একটা হচ্ছে হাত মোজা আর একটা পা মোজা, মানে আঙুল কাটা মোজা যেগুলো হয়। এমনিতে পিকুর মানে এমনি মোজা 3 জোড়া রয়েছে, সেটা ধরো শুয়ের সময় পরে যাবে, কিন্তু হাওয়াই চটির সময় পরতে গেলে তো আঙুল ফাড়া মোজাগুলো লাগবে, তো ওরা কেনার কথা ছিল কিন্তু মানে হলো না, মানে আমি খুঁজেই পেলাম না ওই মোজা, 2 রকম মোজা আর ওই মানে চটি যেটা হাওয়াই চটি সেটা খুঁজেই পেলাম না, কারণ ও তো কোনো সময় বসে না, ও সকাল থেকে উঠে একদম যতক্ষণ ঘুমাই জাস্ট সেই টাইমটুকুই বসে থাকে, বাকি মানে সবাই ঘুমাই, বাকি টাইমেও সবসময় ছুটে বেড়ায়, ওপর নিচ উঠন বাইরে মানে সমস্ত জায়গায় ছুটে বেড়ায়, মানে 1 সেকেন্ডও বসে থাকে না ও। তাই এবার শীতের দিন আসছে, মানে বাড়িতে পরার তো জুতো লাগবে, এমনিতেও 4 জোড়া জুতো রয়েছে কিন্তু সেগুলো সব রাস্তায় পরা, ওগুলো পরে তো আর বাড়িতে থাকা যায় না, সেই জন্য হাওয়াই চটিটা দরকার ছিল কিন্তু পেলাম না। তো আমাদের গ্রামে 2-3টে দোকান রয়েছে, এবার আমি দেখি 2-1 দিনের মধ্যে আমি গিয়ে দেখবো হাওয়াই চটিটা কিনে নিয়ে আসবো, তা না হলে ঠান্ডায় ছেলের খুব অসুবিধা হবে। আর বাকি জিনিসগুলো দরকার ছিল সেই জন্য হয়ে গেল, মোটামুটি জন্মদিনের আগে শপিংটা করে নিলাম। আর জামাটা কেমন লাগছে দেখি, দেখি জামাটা কেমন লাগছে দেখি, নতুন জামা, নতুন জামাটা দেখি ভালো করে দাঁড়াও, এ হিরো লাগছে আমার, এটা ছোট হিরো আমার নয়, দেখি দেখি নতুন জামাটা একটা, ও সুন্দর লাগছে।